তুমি গীতা করো, তুমি রেস্ট নাও, উফ তুমি তো একটু কথা শুনে না, তুমি এমন কেন, হ্যাঁ এত কাজ করো কেন? উফ, ও মাই গড, তুমি তুমি রেস্ট নাও না কে রে, কেন এত কষ্ট করে কিতা হবে, কি হবে এত কষ্ট করে, অচাম লুল কি আমি শিখেছি এগুলো ইদানিং। ঠিক আছে রাতে খাওয়া বন্ধ, এত কষ্ট করে কি হবে? অচাম নো প্রবলেম, আমরা রাতে আজকে বাইরে খাইয়াম, খাইয়াবো খেবো, খাবো খাবো, নো প্রবলেম। আসলে তোমার জন্য একটা ভালো কাজের মেয়ে দরকার, কিন্তু আমি সবসময় চিন্তা করি আল্লাহ রে আলগা দিদুকে যদি প্রেম করে ফেলে তখন কি হবে? সিকান্দার, আচ্ছা আমি না কিয়া তখন এদিক দিয়ে আসতেছিলাম, দিদি এত স্টাফ ঘরের ভিতরে এত জোরে জোরে কথা, পুতার থেকে কথা আসে, হঠাৎ মনে হলো যে মামা কথা বলতেছে ওই সে রান্নাঘরের ভিতরে, এবং কি জানো আফ্রিকা তুমি আমার বান্দর কিতা বলেছো তোমরা? ও তাই না, তাহলে তুমি মামাকে সবকিছু শিখিয়ে দিয়েছো। আমি কিন্তু অনেক বিশ মিনিট, অনেক বিশ মিনিট আমি এটা কি ধরনের কথা বললা তুমি? আর মামাকে বললে মামাকে আমি কেমন করে শিখাবো? মামাকে বললে মামা কথা শুনে বরের ঘরে বরা, তাকে সেদিন আমি বলেছি ফোনির ঘরে ফোন তুই কোথায় যাক, সে বলে ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই, সে কি শুনে আমার কথা? হাই রে বাপার, আমি তোমারে চিনি না। তুমি কোনো ভুল করতেছো, তুমি সবসময় আমার ভুল বুঝাই দিতে, আমার অনেক খারাপ লাগে তোমার, আমি এত ভালোবাসি এত ভালো স্বামী তোমার, আমি তুমি কি দেখো তুমি সারা আফ্রিক, সারা আফ্রিক আফ্রিকা 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 কি দূর, সারা বাংলাদেশ খুঁজছে তুমি আমার মতো একটা স্বামী ভাই, আর তুমি আমার বান্দরবন চলো না, আমরা বান্দরবন যাই, বান্দরবন গেলে কি তো হয়, চলো না। আচ্ছা শুন আমি খুব স্কুল আছি, অনেক মজা করবো, আচ্ছা কি তো করাম জানো নাকি, হ্যাঁ বান্দরবনে গিয়ে পাহাড় পর্বত জঙ্গল নদী ঝর্ণা সবকিছু কান্দে লইয়া তোমার উপর দিয়ে খালি আড়াআড়ি কর, তোমার কান্দে লইয়া এই পাহাড় পর্বত জঙ্গল ঝর্ণার মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করবো 24 ঘন্টা তোমার কান্দে রাখাম, চলো না। আচ্ছা ঠিক আছে আমি যাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কিয়া তুমি কিন্তু আবার আমাকে অতি বিস্মিত করেছো, একটা কেন 100টা শর্ত দিবা তুমি, কলিজাটা দিয়ে লাই আমরা আমার বউ ফাঁকিটা রে। এত কিছু করতে হবে না, আপাতত যেটা বলছি ওটা শুনলেই হবে, ঠিক আছে? তুমি আজকের পর থেকে আর কখনো ফৈনির ফুট বলবে না, ঠিক আছে? এটা তো গালাগালি না, মানে আমরা মহিষের ভাষায় এটা একটা কথার লব্জ, ভাষার লব্জ বুঝছো, এটা কোনো সমস্যা, আমি বই পুস্তকে পড়ছি তো, তুমি পরনায় লিঙ্গান্তর, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, রাজা রানী বাচ্চা বেগম ছেলে মেয়ে ফকির ফৈনি আমি পড়েছি, আর নাটক তো বলে বদের ঘরের বধ, হারামজাদা, হারামজাদা মানে তুমি জানো কত খারাপ, শালার ঘর শালা, অবশ্য আমার খারাপ লাগে না, ফৈনির কাছাকাছি ভালো। তোমার এত কিছু বুঝতে হবে না তো, তোমাকে আমি মানা করেছি বলতে তুমি বলবে না, আর তারপর তুমি যদি বলো তাহলে আমি পারব না, আমি এটা পারব না, আমি কোনোদিন পারব না, যে জিনিসটা আমি ছোটবেলা থেকে বলে আইতেছি যে জিনিসটা আমার দিয়ে জোর করে কইব, আমি পারব না, আমি পারব না, আমি তুমি এটা পারতাম আরাম পারাম পারাম বলছি তো, শুনো বলো, আমি চিন্তা করেছি এখন থেকে মানে আমি এখন থেকে আর ফোন নির্ভর করবো না, ফোন নিয়ে ফ দিয়ে অন্য একটা শব্দ বলবো, কি খারাপ না ভালো, কি কিতা মামা খেতে তো মরে যাচ্ছে, খেয়ে খাবার দেবে নাকি না? হ্যাঁ মামা আমি দিচ্ছি, মানে তাকে আমি এখনই বলতাম তারে ফ দিয়া ফৈনির ঘরে ফৈনি না বলে বলতাম যে ফলের ঘরে ফল, তারে তো খাওন দিত, তুই এই এই কথা কইতে আইছস কেরে? জামাই আমার সম্বন্ধে কি বলছে? না মামা, সিকান্দার আসলে বললো যে আমরা সবাই মিলে বান্দরবন যাব। না আমি সুন্দরবন যাব না। না না সুন্দরবন না, দেখো আমি কেমনে বুঝাই এমন মামা, ও বান্দরবন শেষবার কইলাম আর কইম না।